হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দেবে, ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস 7 হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার 1-এর পার্ট 2টা আমরা করছি, অর্থাৎ একটু আগেই তোমাদের পার্ট 1টা ছোট প্রশ্ন যা যা ছিল দিয়ে দিয়েছি। এখন পার্ট 2টা নিয়ে আমি আলোচনা করছি প্রশ্ন বিচিত্রা থেকে 2023। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন 2 নম্বরে, 1 নম্বরটা করিয়ে দিয়েছি, 1 নম্বরটা ডেসক্রিপশনে প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। 2 নম্বর কী বলেছে দেখো, বলেছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সহজিয়া বৌদ্ধ ধর্মমত বলতে কী বোঝো? উত্তর আমরা লিখব, পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন। বাংলার পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। এগুলো আমি বলে দিয়েছিলাম, এই প্রশ্নগুলো যখন আমি বই পড়িয়েছিলাম এবং বলেছিলাম সহজিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আর তার পাশে যে বক্সটা আছে টুকরো কথা, সেটাও কিন্তু আমি স্টার দিয়ে দিয়েছি, অবশ্যই পড়ে রাখবে। যাই হোক, তা আমরা লিখবো হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুরাগী। নেক্সট লিখবো, পাল রাজযুগের বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তা মিশে নতুন বৌদ্ধ ধর্মমতে জন্ম হয়েছিল। এই যুগে রাষ্ট্রধ্যান বা তন্ত্রজান বা তান্ত্রিক বৌদ্ধ নামে একটি নতুন বৌদ্ধ সম্প্রদায় গড়ে ওঠে। এই মতের গুরুদের বলা হতো সিদ্ধাচার্য। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে প্রধান ছিলেন লুইপাদ, সরহপাদ আর ভুষুকপাদ প্রমুখ। তারা সাধারণ মানুষের ভাষায় তাদের ধর্মমত প্রচার করতেন। নেক্সট আমরা লিখব, পাল যুগে সহজযান বা কালচক্রযান নামে আরও 2টি বৌদ্ধ মতে জন্ম হয়েছিল। সহজযানকে সহজিয়া বলা হতো। 2 নম্বর নেক্সট প্রশ্নে আমরা যাব। ওকে, 2 নম্বর প্রশ্নে, আচ্ছা এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু শশাঙ্কের আমলে কিন্তু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাল আমলের ভাস্কর্য সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। উত্তর লিখব, ভাস্কর্য শিল্পের ইতিহাসে পাল যুগ বিশেষভাবে উল্লেখযোগ্য। পাল রাজাদের আমলের মাটি, পাথর ও ধাতুর ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায়। নেক্সট পয়েন্ট করে করে লিখব, পাল যুগের শ্রেষ্ঠ ভাস্কর ছিলেন ধীমান ও বাটপাল। নেক্সট আমরা লিখব, পাহাড়পুরের পত্নক্ষেত্র মন্দিরের গায়ে যে পাথরের ফলক আছে তাতে স্থানীয় রীতির প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই ফলকগুলিতে বৌদ্ধ অবলোকিতেশ্বর শিব, কৃষ্ণ, বলরাম, যমুনা প্রভৃতি মূর্তি আছে। এই দেবদেবীর মধ্যে ব্রাহ্মণ্য প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ পাল রাজার বৌদ্ধ ছিল, বৌদ্ধ হলেও পাল রাজারা হবে বৌদ্ধ হলেও ব্রাহ্মণ্য সংস্কৃতির পৃষ্ঠপোষক করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন। নেক্সট পয়েন্টে লিখব, মানুষের মূর্তি নির্মাণ এ যুগের ভাস্কর্য শিল্পের অন্যতম বৈশিষ্ট্য। এগুলিতে মানবিকতা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। নেক্সট লিখব, পাল যুগে পোড়ামাটির ভাস্কর্যগুলি ছিল লোকায়ত শিল্পের প্রতীক। এগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, পারিবারিক জীবন, ধর্মবিশ্বাস প্রভৃতি ফুটে উঠেছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, গৌড়তন্ত্র বলতে কী বোঝো? লিখব, গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যের যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যে সব প্রশাসনিক কাজ করত সেই কাজে হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যের গ্রামস্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন 3-এরটা, যে কোনো একটা প্রশ্ন এখানে উত্তর করতে হবে। এখানে আমাদের প্রশ্ন দেওয়া থাকে হচ্ছে 2টো। সবার প্রথমের প্রশ্ন হচ্ছে, সন্ধ্যাকর নন্দীর রামচরিতের বৈশিষ্ট্য, রামচরিতের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী ছিল?
আচ্ছা, এই যে প্রশ্নগুলো, চারের যে প্রশ্নগুলো রয়েছে, সেই চারের প্রশ্নের মান হচ্ছে আমাদের 4 নম্বর করে রয়েছে, কিন্তু যে কোনো একটা করতে বলেছে, 4 নম্বর করে রয়েছে। আর এটা চারের না, সরি, 3-এর প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে রয়েছে, একটা করতে বলেছে। আর 2-এর যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, 3টে করতে দিয়েছিল, সেখানে 3টে দিয়েছিল, সেখানে 2টো করতে হবে, সেখানে 2 নম্বর করে। বোঝা গেল, 2-এর যে প্রশ্নগুলোর উত্তর করলাম, এটা 2 নম্বরের প্রশ্ন, আর 3-এরটা কিন্তু এটা 4 নম্বরের প্রশ্ন। যাই হোক, উত্তর লেখা যাক। উত্তরটা কি হবে, বৈশিষ্ট্য লিখব, লিখে লিখব, সংস্কৃত ভাষায় লেখা এই কাব্যে শ্লেষ অলঙ্কারের অপূর্ব ব্যবহার দেখা যায়। 220টি শ্লোকের প্রত্যেকটি এই অলঙ্কার খুবই ভালোভাবে করা হয়েছে। নেক্সট আমাদের 2 নম্বর দিয়ে লিখব, কাব্যটিতে ভগবান রামচন্দ্র ও পাল রাজা রামপালের কাহিনী তুলে ধরা হয়েছে। 3 নম্বর দিয়ে লিখব, কাব্যটি অলঙ্কার প্রিয়তার এবং কাব্যগুণের 11শ শতকে সংস্কৃত কাব্যের সঙ্গে তুলনীয়। নেক্সট আমরা লিখব হচ্ছে 4 নম্বর, রামচরিত কাব্যটি প্রকৃতগত বিচারে ইতিহাস নয়, এটি ইতিহাস আশ্রয়ী এক কাবা। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে হচ্ছে, চর্যাপদ সম্পর্কে একটি টিকা লেখো। উত্তর, খ্রিস্টীয় 8ম থেকে 12শ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। নেক্সট আমরা লিখব, চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লুইপাদ, সরহপাদ, ভূষুকপাদ, কানহপাদ প্রমুখ। ক্লিয়ার? তাহলে এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমাদের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 1-এর পার্ট 2টা। ওকে, পার্ট 1টা একটু আগে আপলোড দিয়েছি, প্রত্যেকেই দেখতে পাবে চ্যানেল ভিজিট করে। পরে যারা দেখবে তারা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে হিস্ট্রির, সেখান থেকে দেখে নিও। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।